রাজশাহী ৬ আসনটি ২০০৮ সালের পর থেকে আওয়ামী লীগের দখলে। ওই আসনটির বর্তমান এমপি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তার বিরুদ্ধে মনোনয়ন পেতে জোট বেঁধেছেন তিন নেতা। নানা কর্মসূচি দিয়ে তারা রাজনীতির মাঠে সরব। তিন নেতার তৎপরতায় বিভক্ত স্থানীয় আওয়ামী লীগ। যদিও পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন তারা মনোনয়ন প্রত্যাশী, তারা আগেও নৌকার পক্ষে ছিল না। রাজশাহী থেকে কাজী শাহিদের প্রতিবেদন। পদ্মা নদীর তীরঘেসা উপজেলা চারঘাট ও বাঘা নিয়ে গঠিত রাজশাহী ৬ সংসদীয় আসন। স্বাধীনতার পর থেকে এই আসনটি আওয়ামী লীগ বিরোধী হিসেবে পরিচিতি পেয়েছিল। ২০০৮ সালের পর টানা তিন মেয়াদে আসনটি নৌকার। দলে বিভক্তির অভিযোগ তুলে টানা দুই মেয়াদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিপক্ষে এবার মনোনয়ন চান সাবেক এমপি রায়নুল হক, বাঘা উপজেলা চেয়ারম্যান লাইবুদ্দিন লাবলু ও বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী। রাজনীতির মাঠে প্রতিযোগিতা করছে, এই প্রতিযোগিতাটা হলো নির্বাচনে, আগামী দ্বাদশ যে জাতীয় সংসদ নির্বাচন আসছে সেই নির্বাচনে আমরা মনোনয়ন চাইব দলের কাছে, এলাকার মানুষ হিসাবে, বাঘা চারঘাটের মানুষ হিসাবে। বাঘা চারঘাটের বর্তমান যে সংসদ সদস্য যিনি, তিনি আমাদের এই জনপদকে আওয়ামী লীগের কর্মীদের বিভক্ত করে ফেলেছেন। আগামী দিনের উন্নয়ন এবং অগ্রযাত্রা অব্যাহত রাখবার জন্যে সমর্থকরা অবশ্য বিভক্ত দুই শিবিরে, কেউ চান বদল, কেউ চান ধারাবাহিকতা, তবে নৌকার পক্ষেই অবস্থান তাদের। জননীতি নেত্রী বারবার বলছেন যে মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী এবং ত্যাগী তৃণমূলের নেতাকর্মীদেরকে মূল্যায়ন করবেন। মননের আগে প্রতিযোগিতামূলক অনেক কিছু ঘটতে পারে, অনেক নেতা চিন্তা করতে পারে, কিন্তু আমরা যারা একেবারে সাধারণ মানুষ আমরা কিন্তু একটার দিকে তাকিয়ে থাকি যে বঙ্গবন্ধু কন্যা জন্য শেখ হাসিনা কাকে মনোনয়ন দিবেন, নৌকা কাকে দিবেন। তিন নেতার মনোনয়ন প্রত্যাশা দলের মধ্যে বিভক্তি বাড়ালেও এ নিয়ে চিন্তিত নন বর্তমান এমপি শাহরিয়ার আলম। তার মতে অতীতের তিন নির্বাচনেও তাদের সহযোগিতা পাননি। প্রতীক বরাদ্দের পরেও ১৮ নির্বাচনেও তাদের বাড়ি বাড়ি আমি গিয়েছি। অনেকে মানে সংখ্যাটা খুব বেশি নয়, দু একজন নেতার মধ্যে এই সমস্যাটি। তো আশা করি এই নির্বাচনের আগে যখন প্রার্থী ঘোষণা হবে সেখানে যদি প্রয়োজন হয় আবার সেই প্রক্রিয়ায় যাব। দল যতটুকু পারবে করবে, এন্টায়ার বিষয়টি নির্ভর করবে নমিনেশন, তারপরে কার্যক্রম। এবার দেখার অপেক্ষা আগামী নির্বাচনে আসনটি হাতছাড়া হবে নাকি ধারাবাহিকতা ধরে রাখতে পারবে আওয়ামী লীগ। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।